গুড মর্নিং সকলকে, প্রিয়া অ্যান্ড সম্পূর্ণা আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছ একটা মেলাতে আজকে ঘুরতে এসেছি, তো চলো দেখি মেলাতে কী কী কিনি, কী কী খাওয়া দাওয়া হয় আর দেখো কী কী করি। আর এই দেখছো না যে স্মাইলি বেলুনগুলো দেখা যাচ্ছে, গিয়ে মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই, এত সুন্দর লাগছিলো দেখতে। আর এইখানে বসেছে নানা রকম খাবার, এখন মেলায় ঢুকছি আমরা, তো ঢোকার পথে এই খাবারের দোকানগুলো আছে। এই দেখো ফুচকা, পপকর্ন, নানা রকম মকটেল, অনেক কিছু আছে খাবার। আর এই মেলাটা না, এইখানের মেলাটা খুব প্রসিদ্ধ এবং খুব বড় মেলা হয়। এই দেখো আমি আর আমার মেয়ে যাচ্ছি, মেলায় ঢুকছি সেই মুহূর্তের ভিডিওটা। আর ভিড়ও আছে প্রচণ্ড, দেখতে পাবে আস্তে আস্তে। চলো আগে কিছু ঠাকুর দর্শন করে নিই, এখানে যে ঠাকুরগুলো সব আছে, তারপর মেলায় যাব। এখন দেখো আমরা আরডিএস আর্ট স্কুলের কিছু ছবি এখানে এক্সিবিশন হিসাবে রাখা হয়েছে, সেগুলোই দেখছিলাম। আর এটা মূলত ফটো গ্যালারি তৈরি করা হয়েছে, সবাই এসে এখানে ছবি তুলছে, দেখছে, নিজের নিজের মতো করে সবাই সবার ছবি তুলছে, আর আমরাও ছবি তুললাম। আর এখানে দেখো সরা চিত্র, সরাগুলো কিভাবে রং করে তাতে এঁকেছে, এত সুন্দর সুন্দর ছবিগুলো এঁকেছে, দেখেই ভালো লাগছিলো। দেখো খুব সুন্দর এঁকেছে ছবিগুলো, আমার তো খুব ভালোই লাগছিল। আর এই দেখো মেলায় এলে এই জায়গাটা আমাকে দাঁড়াতেই হবে প্রত্যেকবার, এটা হচ্ছে ফুলের দোকান, নানা রকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। দেখো দেখেই মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই, এত সুন্দর দেখে লাগছিল, কিন্তু যেটাই কিনতে যাচ্ছি এত দাম বলছে। যাই হোক অবশেষে নিয়েছি, দেখতেই পাবে কী সুন্দর লাগছে, তাই না? দেখো এবার কিনছিলাম যে কোনটা নেব সেটা জিজ্ঞাসা করছিলাম, আরও কিছু ফুল নিয়েছি, মানে এখানে এলে আমাকে ফুলটা নিয়ে যেতেই হবে মাস্ট, বাড়ির জন্য, বাড়ি সাজানোর জন্য এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো খুব সুন্দর লাগে দেখতে। কিছু ফুল নিয়ে নিলাম, এগুলোও নিয়েছি আর কিছু ফুল নিয়েছি। আর মেয়ে টানাটানি করতে শুরু করেছে ফুলগুলো নিয়ে, যে আমার ছবি তুলে দাও ফুলগুলো নিয়ে, তো ছবি তোলা হলো। এবার মেয়ে বলছে খিদে পেয়ে গেছে, চলো খাবারের দোকান নিয়ে চলো, কিছু খাবো তারপর আবার মেলাটা ঘুরবো, চলো। এই দেখো শুরু হয়ে গেছে মোমো খাওয়া, ও মোমো খাবো বললো তাই মোমোটা নিলাম, কিন্তু মোমোটাতে ভীষণ ঝাল দিয়ে দিয়েছিল, যার ফলে একটু মোমোটাতে ঝাল দেওয়ার ফলে ওর চোখ দিয়ে দেখো একদম কান্না চলে এসছে। তো তার জন্য পাশেই আইসক্রিম ছিল, ওটা দেওয়া হলো, তো সেটা খাচ্ছে। খাওয়ার পর দেখো আমরা বসে আছি, জিজ্ঞাসা করছি যে তাহলে মোমোটা খেলি কেন, কিন্তু মোমো খাবে আর আমরাও খেলাম, কিন্তু আমাদের অতটা লাগছিল না, তবে ঝাল ছিল। আর দেখো মেলায় ভিড় কতটা। এবার আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি, যদিও এখানে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, কিন্তু দেখে মনে হলো এটা ভালো বলে এটাতেই ঢুকলাম, দেখি কি খাওয়া যায় কি কি খাওয়া যায়। তো অর্ডার দেখ, ততক্ষণে আমরা গিয়ে বসি। আর এই দেখো মোগলাই পরোটা নিয়েছি আমরা তিনজনে, মোগলাইটা থেকে স্টার্ট করি। আর আমার মেয়ে মোগলাই পরোটা খেতেও ভালোবাসে, যদিও বেশি খেতেও পারবে না, অল্প খাবে, কিন্তু ভালোবাসে। আর এই দেখো আমরা সবাই বসে পড়েছি মোগলাই পরোটা নিয়ে, আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়ে, তিনজনে এসেছি আমরা মেলা। আমি আরও মোগলাই খেলাম, মেয়ে একটু খেলো দিয়ে খেতে পারলো না, তারপর বলছে যে আমি চিকেন ললিপপ খাবো, তো এবার চিকেন ললিপপটা খাচ্ছে আর ওর ভালো লেগেছে। আমার যদিও খুব একটা ভালো লাগে না, বলে আমি খাইনি, আর মেয়ের ভালো লেগেছে, ও চিকেন খেতেই ভালোবাসে। এখানটা দেখো কতটা ভিড়, এখানটা এখানটায় আসলে যে ম্যাজিক শোগুলো হয় সেটা বসেছে, আর ড্রাগন ট্রেন, টয় ট্রেন, আরও যে নাগরদোলা এগুলো আছে, আর বাচ্চাদের ঘোড়া গাড়ি, এগুলো এগুলো দেখে এবার টিসু বলছে আমি চাপবো, তো ওকে ছোটদের নাগরদোলাটা চাপিয়ে দেবো, তারপর ও একটু ঘুরে নিই।
এবার দেখো এখানে এই দাদুটা মিক্সার চাট বানাচ্ছে, যেটা চটপটি বলে আর কি, সেটা তৈরি করছে, কিন্তু একটু অন্যরকম স্টাইলে, কারণ হচ্ছে তার ড্রেসটা আলাদা, পাশে বক্স বাজছে আর নাচতে নাচতে মিক্সারগুলো মাখাচ্ছে আর কি। দেখে একটু অন্যরকম লাগছিলো, তাই ওর পাশেও বেশ লোকজন ভিড় করেছিল। দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে যে একটু অন্য স্টাইলের আর কি, বেশ সবাই লোকজন বেশ উপভোগ করছিলো, জিনিসটা দেখছিলো। আর মেলা তো এমনিতেই চারিপাশে লোকজন ভর্তি, তো এসে দাঁড়াচ্ছে দেখছে সবাই। আমিও তাই ভাবলাম একটু ভিডিওটা করে নিই, যদিও চটপটি খেতেও ভালো লাগে, বেশ সুন্দর লাগে টেস্টটা, আর সবাই দেখছিল, আমিও তাই একটু ভিডিওটাও করে নিলাম। এবার মেলা ঘোরার সব শেষে টিসুর বায়না হচ্ছে হাওয়াই মিঠাই খাবো, কিন্তু গোলাপি রঙেরটা খাবো না, হলুদ কালারেরটা নেব। তো নিয়েই দেখছো নাস্তা শুরু করেছে, আমি বললাম এখন আর খাস না, এটা বাড়ি গিয়ে হাওয়াই মিঠাইটা খাবি। এবার বাড়ির জন্য নেব জিলিপি আর পাঁপড়, তারপর বাড়ি যাব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বাড়ি ফিরে এবার পাঁপড় আর হাওয়াই মিঠাই খাচ্ছি। সবাইকে বাই বাই কর দাও। বাই বাই।